স্বজন অনুগতদের চাকরি দেয় এবং নিজে বাড়তি সুবিধা নিয়ে উপাচার্যের মূল দায়িত্ব নয়। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, কিছু অসাধু লোকের কর্মকাণ্ডে গোটা শিক্ষক সমাজের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রাষ্ট্রপতি ও আচার্য মোহাম্মদ আব্দুল হামিদকে বরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন স্থলে পৌঁছায় উপাচার্য শোভাযাত্রা। সমাবর্তন বক্তা ও নোবেলজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জঁ তিরলকে সম্মানসূচক ডক্টর অব লস ডিগ্রি দেওয়া হয়। একে একে পিএইচডি, এমফিল, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সনদ ও স্বর্ণপদক তুলে দেওয়া হয় শিক্ষার্থী ও গবেষকদের মাঝে। পরে রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষার প্রতিষ্ঠান নয়, এটি দেশের নেতৃত্বেরও প্রতীক। কিন্তু কতিপয় শিক্ষকের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের মান ক্ষুণ্ণ করছে বলে মন্তব্য করেন তিনি। ইদানিং পত্রিকা খুললে মনে হয় পরিবার পরিজন ও অনুগতদের চাকরি দেওয়া এবং বিভিন্ন উপায়ে প্রশাসনিক ও আর্থিক সুযোগ সুবিধা নেওয়াই যেন কিছু উপাচার্যের মূল দায়িত্ব। আবার অনেক শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের চাকরিটাকে ঐচ্ছিক মনে করেন, বৈকালিক কোর্স বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়াকেই তারা অগ্রাধিকার দিয়ে থাকেন। ছাত্র, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে এটি খুবই বেমানা। শিক্ষাঙ্গনে চলমান নানা অনিয়ম থেকে শিক্ষাকে মুক্ত করতে জবাবদিহি প্রতিষ্ঠার উপর জোর দেন রাষ্ট্রপতি। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। শিক্ষক সহ যে কোনো নিয়োগের ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে। এ সময় শিক্ষার্থীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস সেন্টার, কাউন্সেলিং ও সাপোর্ট সেন্টার এবং ক্যারিয়ার প্ল্যানিং ইউনিট চালু করার পরামর্শ দেন রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতি কথা বলেন তার সম্ভাব্য উত্তরসূরি সম্পর্কে। আগামী এপ্রিল মাসে, মানে 2023-এর এপ্রিল মাসে আমার 2 মেয়াদের সময় শেষ হয়ে যাবে। সুতরাং ভবিষ্যতে আমার চেয়ে ভালো জ্ঞানী গুণী রাষ্ট্রপতি আপনারা পাবেন আপনাদের চ্যান্সেলর হিসাবে। এই এটাই সবচেয়ে বড় কথা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।